আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ধরনের ফটোসগুলো যে এই যে ফটোগুলো মেকিং করে এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকে। এবং আজকের ভিডিওতে দেখাবো যে পুলিশের যে ইউনিফর্ম পরা যে ফটোসগুলো আছে এগুলো কীভাবে মেকিং করবে এবং এই যে আপনার এই ক্যারেক্টারে কীভাবে আপনার নিজের ফেস দেবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমরা চলে যাবো আমাদের নোট প্যাডে। আপনার ভিডিওটি মুখে এরকম একটা টেক্সট কমান্ড দেখতে পাবেন, অর্থাৎ টেক্সট যেটাকে জাস্ট কপি করে নেবেন। কপি করে এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোমে যাওয়ার পর আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা আসবো, আসার পরে এখান থেকে লিখবো বিং ইমেজ ক্রিয়েটর লিখে জাস্ট এখান থেকে আমরা সার্চ করবো। সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটে দেখতে পাবো bing.com থেকে, এটাতে একটা ক্লিক করবো। আর আপনারা যদি এখানে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই আপনারা কিন্তু এখানে একটা জিমেলতে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। দেন আমরা কপি করার টেক্সটটাকে আমরা এখানে পেস্ট করবো। এর সাথে সাথে এখানে যে আমাদের রাইটার নেমটা দেওয়া আছে এখানে আমার নাম বাইজিদ আছে, আপনারা চাইলে যে কোনো নেম দিতে পারেন, যেন আপনি আপনার মতো করে চাইলে কাস্টমাইজ করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদের 8-10 সেকেন্ড মতো ওয়েট করতে হবে। ওকে, আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ফেস চেঞ্জ করার জন্য অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, যে আমরা কীভাবে এটা ফেসটাকে আপনি চাইলে নিজের বা যে কোনো ফেস দিয়ে করতে পারবেন। ওকে, তো আমাদের কিন্তু বাংলাদেশের যেই দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের যেই যেমন ইউনিফর্ম সেটা কিন্তু চলে আসছে। তো আমরা জাস্ট এটাতে একটা পিকচারে ক্লিক করবো, যে ফটোটা আমরা ডাউনলোড করতে চাই। দেন হচ্ছে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো, পাশে ডাউনলোডে ক্লিক করবো। ওকে, যেমনটা বাংলাদেশের যেমনটা কিন্তু হচ্ছে আপনার ইউনিফর্ম। তো এইভাবে আপনি আপনার পছন্দের পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে ফটোসগুলো ডাউনলোড হয়ে গেলে আমরা সরাসরি আবার গুগল ক্রোম মাধ্যমে গুগল থেকে সার্চ করবো হচ্ছে রিমেকার এআই। ওকে, তো রিমেকার এআই লিখে জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট আমরা এখানে ক্লিক করবো, আমরা remaker.ai যে ওয়েবসাইটে দেখতে পারবো। ওকে, তো এখানে আমরা ফেস চেঞ্জ করার জন্য মূলত হচ্ছে আসছে যেটা হচ্ছে আমাদের যে ফটোগুলো মেকিং করলাম সেটা থেকে আমরা ফেস চেঞ্জ করবো। তো ফেস সোয়াপে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। ওকে, তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদের আপলোড অরিজিনাল ইমেজ, তো যেটা আমাদের প্রয়োজন। ওকে, তো আমাদের সেই অরিজিনাল ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা এই ইমেজটাকে আপাতত সিলেক্ট করে জাস্ট ডানে ক্লিক করবো। এরপর এখান থেকে আপলোড সোয়াপ ইমেজ, অর্থাৎ টার্গেট ফেস, যে ফেসটাতে আমরা এখানে দিতে চাই। তো আমরা যে কোনো একটা ফেস এখানে নিয়ে নিতে পারি, আপনি আপনার মতো করে নেবেন। যে কোনো আমি একটা ফেস ট্রাই করবো, আপনি চাইলে নিজের ফেস কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমরা যদি আমার এই ফেসটা নিতে চাই, তো দেন হচ্ছে আমরা এখান থেকে সোয়াপে ক্লিক করবো। জাস্ট এবার কয়েক সেকেন্ড ওয়েট করবো, এখানে নিচে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের আপনার যে রেজাল্টটা। ওকে, তো এইভাবে আপনি আপনারা করে নিতে পারেন, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে। তো দেন আমাদের কিন্তু এখানে কিন্তু পিকচারে দেখতে পাচ্ছি। তো এখান থেকে ফ্রিতে এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোডে ক্লিক করবো, তো আমাদের পিকচারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে এই ধরনের পিকচারগুলো ক্রিয়েট করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি ইনটিউটাল এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।